তুমি যদি আমাকে বলো যে ভাইয়া আপনি আপনার লাইফে হার্ড ওয়ার্ক করার মেন্টালিটি, আপনার এই কনফিডেন্স বা আপনার নিজেকে নিয়ে ভালো লাগাটা, এটা কবে থেকে আসছে? আমি বলবো আমার লাইফের একটা বড় অংশ জুড়ে আছে জিম। ঠিক আছে, জিম করে কি আমি কি খুব সালমান খান হইতে পারছি? আমার সিক্স প্যাক আছে, কিচ্ছুই তারি নেই। বাট জিম থেকে এই জিনিসটা আমার একটা মেন্টালিটি আসছে যে না, ওকে আই ক্যান ওয়ার্ক হার্ড অ্যান্ড ডু বেটার দেন আদার্স, ডু বেটার দেন মাই প্রিভিয়াস সেলফ। আগে আমি 10 কেজি তুলতে পারতাম, আজকে আমি 50 কেজি তুলতে পারতেছি। আমি যেই ভাইয়ারে দেখছিলাম যে এরকম খেল খেন আসো, আমার এনে মজা নিয়েছে, ও এখনও খেল খেনে আছে, বাট আমার একটা মাসেল হয়েছে। দ্যাট ইজ হাউ আই বিল্ড মাই সেলফ। এবং এটা তোমার ফিজিক্যাল অ্যাট্রিবিউট যেমন চেঞ্জ করবে, তেমন তোমার মেন্টাল একটা অ্যাট্রিবিউট আনবে। তুমি যে এই যে জিম যারা করে, 90% মানুষজন দেখো না যে ওভার কনফিডেন্ট, সারাদিন জিম নিয়ে কথা বলে, জিমের বিভিন্ন মোটিভেশনাল কথাবার্তা লেখে, মানে এরা এত মোটিভেশনাল কথাবার্তা কেন? ও কি জিম করে মানে বাইসেপ এইটুক হয়েছে দেখো, কি বিশাল বড় বাল হয়ে গেছে, কিচ্ছু তো হয় না। বাইসেপ দেখ কি হয় দুনিয়াতে, কিচ্ছু হয় না। বাট ও এত মোটিভেটেড কেন? কারণ এটা শুধুমাত্র তার মাসেলকে চেঞ্জ করে নাই, এটা তার মানসিকতাটাকে চেঞ্জ করছে যে অ্যাজ এ হিউম্যান বিং ইউ ক্যান বেটার ইউর সেলফ, ইউ ক্যান ওয়ার্ক হার্ড, তুমি চেঞ্জ করতে পারো নিজেকে। এটা কিন্তু খুব জরুরি। তো অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ ছেলে মানুষ আমি যদি বলি গোয়িং টু দ্য জিম অ্যান্ড ওয়ার্কিং আউট, এখন জিম মানে কি? জিমেই যেতে হবে। ওয়ার্কআউট মানে কি? তুমি সাঁতার কাটতে পারো, তুমি ক্রিকেট খেলতে পারো, তুমি ফুটবল খেলতে পারো, যেই ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে যুক্ত থাকে, শরীরকে সুস্থ রাখা যায়। তুমি দেখবে যে তুমি ওয়েট কমাইলা, একটু ডায়েট করলা, দৌড়াদৌড়ি করলা, তোমার ওয়েট যখন 5 কেজি ডিক্রিজ হবে, তুমি যেমন অপোজিট জেন্ডারের কাছে অ্যাট্রাক্ট হবে, ঠিক তেমনি নিজের কাছে গুড ফিল হবে যে আরে আল্লাহ, আমি যদি 5 কেজি কমাইতে পারছি, আমি ক্যান ডু বেটার, আমি আরও কমাইতে পারবো, আমি ঠিক হইতে পারবো, আরও আরও সুস্থ হইতে পারবো। তোমার শরীর মানে একটা মানে ঝরঝরা ভাব চলে আসবে। দ্যাটস ওয়াই আই রিকোয়েস্ট ইউ টু ওয়ার্ক আউট, জিমে যাওয়া শুরু করো। এমন না যে তোমারে 22 ইঞ্চির হাত বানাতে যাচ্ছ, এমন না যে টাইগার শ্রফ হইতে যাচ্ছ, জাস্ট টু বি ফিট জিমে যাওয়া শুরু করো।